দেখুন বন্ধুরা কিভাবে জীবনের রিস্ক দিয়ে নিজেরা এত লোক ধরে একসাথে পারাপার হচ্ছে। দেখতে পাচ্ছেন এই রাস্তার নিচেটা দেখুন, পুরো ধসে একদম, মানে যে কোনো মুহূর্তে একদম দেখতে পাচ্ছেন একদম ভিতর পর্যন্ত পুরো রাস্তার ভিতরে কিছু নেই। এখানে ভারী গাড়ি যাওয়ার কারণে বহু বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। তো এখানে বর্ষাকালে কিন্তু এই পুকুরটা জল বেড়ে যায়। আমরা ধান চাষিরা সাইকেলে করে মাথায় করে নিয়ে আর উনি বাবু তিনটে গাড়ি নিয়ে একদম 50 ফুট গুটি বালি দেখুন বন্ধুরা এখানে সত্যি কথা বলতে ছোট ছোট ভাইরা কষ্ট করে সিদ্ধা 1 নম্বর অঞ্চলের উত্তর জিয়াদা দক্ষিণ জিয়াদা, যেটা আমাদের কোলাঘাট ব্লকের একদম প্রত্যন্ত এরিয়া। গত ইয়াস ঝড়ের সময় দীর্ঘ 3-4 মাস যাবৎ এনারা এক গলা জলের সমান, জলের তলায় এনারা বসবাস করছিলেন। আমি এই কোলাঘাটের সমাজসেবী হিসেবে এই ঘটনার প্রত্যক্ষদর্শী। আমি নিজে সশরীরে এসেছিলাম, আপনারা দেখছেন এই রাস্তাগুলো আমি এক গলা জলের কলা ভেলাই করে বেশি বেশি এনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু সেই সময় কয়াই মাছ আসতে আমি আমার পক্ষে সম্ভব হয়নি, এতটার পরিমাণ জল ছিল। আজকে এসে দেখলাম সরেজমিনে যেভাবে রাস্তার অবস্থা, মানুষ খুবই কষ্টে আছে এবং মানুষ টিউশন বন্ধ হয়েছে, প্রায় 3.5 মাস আমরা টিউশন বন্ধ করেছি, টিউশন যেতে পারিনি। ইনফ্যাক্ট আমি একটা কোচিংয়ে পড়াই এই মুহূর্তে বর্তমানে, সেখানেও আমি পড়াতে যেতে পারিনি প্রায় 3.5 মাস। এই রাস্তাটা বর্তমানে আমাদের এখানে মেম্বার বাসরি সেনাপতি, তার কাছে আমরা গিয়েছি, গিয়ে তাদেরকে বলা হয়েছে যে আমাদের এই রাস্তাটা যাতে অধীনস্থে পড়ছে। আমাদের বিগত যে আমাদের প্রশাসনের দায়িত্বে রয়েছে আমাদের যে সদস্য, উনি প্রায় 15 থেকে 20 বছর আমাদের এখানকে মেম্বার রয়েছে। শুনুন, আপনাদের এখানে ভেঙে গেছে, কে মেম্বার রয়েছে না রয়েছে, আমি এটা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করবো এটা যে এই রাস্তাটা যেন ঠিক করা হয়। ব্যক্তিগতভাবে কে কী করছে আমার জানার দরকার নেই, এই রাস্তাটা যাতে দ্রুত করা হয়, কেন এখানে বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত হয়। ঠিক আছে, কিন্তু আমরা প্রশাসনকে খবর দিয়েছি, আমাদের সিদ্ধা ওয়ান অঞ্চলে সেটাও আমরা দরখাস্ত দিয়ে জমা দিয়েছি, কিন্তু আমাদের যে প্রধান সাহেব বা আমাদের যে এখানকার সদস্য রয়েছে তাদের কোনো ভূক্ষেপ নেই। কারণ আমাদের যে গ্রামবাসী যারা রয়েছে, আমাদের একটাই এই মেন রাস্তা, বিগত 10 বছর কোনো রাস্তা হয়নি। আমরা আমাদের বাচ্চারা স্কুলে যে যায় রাস্তা খুবই খারাপ, আমাদের এই বর্ষাতে 1 কোমর করে জল জমে গেছে, বাচ্চারা স্কুল যেতে পারে না। আমাদের এই জায়গাটা আমরা উন্নয়নের জন্যই রাস্তা সবকিছু, কিন্তু মেম্বারকে বলা সত্ত্বেও তিনি ওভারলোড মেশিন ট্রলি 50 ফুট গুটির ওপরে 20 বস্তা সিমেন্ট লোড করে এই রাস্তার উপর দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করেছে। তো এখন আমাদের এখন একটাই আমাদের আবেদন প্রশাসনের কাছে, আমাদের দ্রুত মেরামত রাস্তাটা না করলে ছুটে এসেছেন বিষয়টা নিয়ে উনি কি বলতে চাচ্ছেন একটু স্যার বলতে বলতে চাই। দেখুন, এর আগেও আমি এই উত্তর জিয়াদা দক্ষিণ জিয়াদা এবং কয়াইমাচকের বিস্তীর্ণ এরিয়া মাস ছয়েক আগে জলমগ্ন অবস্থায় ছিল, বহুদিন জলমগ্ন অবস্থায় ছিল, তো আমি এই এলাকায় ঢুকতে পারিনি।
তো উত্তর জিয়াদা দক্ষিণ জিয়াদাতে আমি এসেছিলাম, কিন্তু এই যে মানুষ যে এত কষ্টের মধ্যে আছে আজকে সরেজমিন না দেখলে আমি বুঝতে পারতাম না। তো এনারা আমার কাছে গিয়েছিলেন, আমি কথা দিয়েছিলাম আসবো, তো এসে দেখলাম সত্যি রাস্তা যেভাবে আছে, তো এই প্রায় হাজারেরও বেশি মানুষ এখানে বসবাস করে, তো এনাদের অবিলম্বে এই রাস্তাটা ঠিক করে দেওয়া প্রশাসনের উচিত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করেন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা পাঁচকুড়া কি আছে অঞ্চল না পাঁচকুড়া থানা সিদ্ধা এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এই রাস্তা কয়াইমাচক গ্রাম। এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন অবস্থাটা কীভাবে মানুষ যাতায়াত করে, এই রাস্তাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইটাই কি মেন রাস্তা আপনাদের? হ্যাঁ, 1.5 কিলোমিটার আমাদের নেশালেন হাইওয়ে 6 নম্বর 1.5 কিলোমিটার আমাদের বাড়ি। হ্যাঁ, তো এই রাস্তাটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেভাবে এই রাস্তাতে মা বোন এবং বহু ছোটো ছোটো ভাই বোনেরা এই স্কুল যাতায়াত করে এই রাস্তা দিয়ে। তো রাস্তাটা খুবই বেহাল অবস্থা এবং খুবই খারাপ, দেখতে পাচ্ছেন বর্ষার এখনও কোথাও কিছু নেই, তাতেই কিন্তু এইভাবে রাস্তাটা খারাপ। তো এত বেহাল অবস্থা, এখান দিয়ে কত লোক যাতায়াত করে এই রাস্তায়? তবু প্রায় বাচ্চা টাচ্চা নিয়ে প্রায় হাজার দেড়েক এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত। তো মোটামুটি আপনাদের গ্রামটার নামটা আরেকবার বলুন। কয়াইমাচক গ্রাম নিবাসীর এখানে বহু মানুষ, প্রায় কতগুলো ঘর আছে? পুরো 200টা বাড়ি রয়েছে, 200টা বাড়ির লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো এটাই মেন রাস্তা ওনাদের যাতায়াতের জন্য। রাস্তাটা এতটাই খারাপ, যার যোগ্য নেই, আপনারা দেখতেই পাচ্ছেন একদম। আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, আপনারা দেখুন, যদি এই রাস্তাটা সারানো হয় বহু পথচারী এবং ছোটো ছোটো ভাই বোনেরা স্কুল যাতায়াতের সুবিধা হয়। এই রাস্তাটা দেখে মনে হলো যে আমি এই রাস্তাটা একজন যাচ্ছি, যে মানে যাওয়ার যোগ্য নয় রাস্তাটা, মোটরসাইকেলে বসে আছি, যে কোনো মুহূর্তে মানুষ বনে পড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা চেওড়াও রয়েছে এবং এই একই অবস্থায় পুরো রাস্তাটি রয়েছে। তাই আপনাদের এলাকার যারা দায়িত্বে রয়েছেন এবং উপর মহলের যদি মানুষ দেখেন, আপনাদের দিকে অনুরোধ করবো, এই রাস্তাটা নিয়ে আপনারা যেন দ্রুত কিছু ব্যবস্থা করুন, বহু মানুষের এই রাস্তাটা হয়ে গেলে সুবিধা হয়। বর্ষার কোথায় কিছু নেই এইসব রাস্তার অবস্থা।